নোয়াখালীর কবিরহাটে স্বর্ণের দোকানে ডাকাতির পর নৈশ প্রহরীকে হত্যার ঘটনায় অস্ত্রসহ সাত ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ষাট ভরি স্বর্ণ ও তিন লাখ টাকা। সকালে নিজ কার্যালয়ের ব্রিফিংয়ে পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, কবিরহাট উপজেলায় ডাকাতির ঘটনায় রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম ছায়া তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ শনাক্ত করে আসামিদের দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। তাদের সবার বাড়ি লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার বিভিন্ন স্থানে। শুক্রবার ভোর রাতের দিকে একদল ডাকাত পিকআপ ভ্যান নিয়ে চাপরাশিহাট বাজারে ডাকাতি করতে আসে। ওই সময় জুয়েলারি দোকানের গ্রিল কেটে স্বর্ণ রূপাসহ প্রায় তিন কোটি টাকা মূল্যের মালামাল লুট পালিয়ে যাওয়ার সময় নৈশ প্রহরী বাধা দিলে তাকে পিটিয়ে হত্যা করা হয়। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।